নেদারল্যান্ডস এমন একটি দেশ যেখানে অনেক উদ্যোক্তা এবং অনেকগুলি সৃজনশীল আবিষ্কার হয়েছে। একটি বার্ষিক ভিত্তিতে অনেক মানুষ একটি সুদৃশ্য ইউরোপিয়ান দেশে অধ্যয়ন করতে পছন্দ করে এবং আপনি কেন অনেক পছন্দ করেছেন তা খুঁজে বের করতে আগ্রহী হতে পারেন। নেদারল্যান্ডস উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত একটি সংসদীয় গণতান্ত্রিক দেশ। সাংবিধানিক রাজতন্ত্র দেশটির অন্যতম বৈশিষ্ট্য। এর উত্তর পশ্চিমে সাগর, দক্ষিণে বেলজিয়াম এবং পূর্বে জার্মানি দেশটি রয়েছে। 12টি প্রদেশ নিয়ে নেদারল্যান্ডস গঠিত। ভৌগোলিকভাবে দেশটির 85% ভূভাগ এবং 21% জনগণ সমুদ্রপৃষ্ঠের নিচে বসবাস করে। 50% ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1 মিটার উচ্চতায় অবস্থিত। মোট জনসংখ্যা 1,56,00,000। নেদারল্যান্ডসের অর্থনৈতিক ভিত্তি বেশ মজবুত হওয়ার কারণে ইউরোপীয় অর্থনীতিতে তার ভূমিকা বেশ তাৎপর্যপূর্ণ। শিপিং, মৎস্য, বাণিজ্য এবং ব্যাংকিং হচ্ছে অর্থনীতির উল্লেখযোগ্য ক্ষেত্র। পৃথিবীর 10টি রপ্তানিকারক দেশের মধ্যে নেদারল্যান্ডস অন্যতম। প্রধান সরকারি ভাষা ডাচ, তবে ফ্রিশিয়ান ও ইংরেজি ভাষা বেশ জনপ্রিয়। বেশিরভাগ মানুষ রোমান ক্যাথলিক ধর্মমতের অনুসারী। সংখ্যালঘুদের মধ্যে রয়েছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ইত্যাদি ধর্মাবলম্বী। 1815 সাল থেকে নেদারল্যান্ডে সাংগঠনিক রাজতন্ত্র প্রচলিত। 1848 সাল থেকে সংসদীয় গণতন্ত্র চালু রয়েছে। 2010 সাল থেকে ইকোনমিস্ট পত্রিকা নেদারল্যান্ডকে 10ম শক্তিশালী গণতান্ত্রিক দেশ হিসেবে ঘোষণা করে। নেদারল্যান্ডের রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা। একটি সাংবিধানিক রাজতন্ত্র এবং একটি বিকেন্দ্রীকৃত ঐক্যমূলক রাষ্ট্র ব্যবস্থার পরিকাঠামোতে পরিচালিত হয়। নেদারল্যান্ডকে একটি কনসোসিয়েশনাল রাষ্ট্র হিসেবে বর্ণনা করা যায়। 2006 সালের ওলন্দাজ সংসদ নির্বাচনে সোশ্যালিস্ট পার্টি বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে। নেদারল্যান্ড 12টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত। এদেরকে প্রভিয়েন্স বলা হয়। প্রত্যেকটি প্রভিয়েন্স একজন গভর্নর দ্বারা শাসিত, যাকে কমিশনার অব দ্য কুইন বা কমিশনারিস ভ্যান দ্য কোনিগন বলা হয়ে থাকে। শুধুমাত্র লিমবার্গ প্রভিয়েন্সের প্রধানকে গভর্নর বলা হয়। প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র মিউনিসিপ্যালিটিসে বিভক্ত। 2010 সালের হিসেবে 430টি প্রভিয়েন্স আছে। নেদারল্যান্ড ইউরোপের 11তম বৃহৎ জনসংখ্যা সমৃদ্ধ ও পৃথিবীতে 61তম দেশ। সাধারণভাবে ডাচ জনপ্রিয়তা বা জাতীয় চরিত্রকে বাস্তবের সমৃদ্ধ বোধ, সরলতা, ক্ষমা, আধ্যাত্মিকতা, পরিকল্পনা এবং বাণিজ্যিক জাতীয়তার দ্বারা উদাহরণ দেওয়া যেতে পারে। এই বৈশিষ্ট্যগুলি একই জার্মানিক বিশিষ্ট ব্রিটিশ এবং জার্মানদের সাথে আংশিকভাবে সাধারণ, তবে তবুও সামগ্রিকভাবে দেখা গেলে তারা ডাচ ইতিহাস এবং সংস্কৃতিতে একটি অনন্য স্ট্যাম্প দেয়। রেমব্রান্ট সেঞ্চুরিতে ডাচ ইতিহাসবিদ ইহোজিজিয়াং 17তম শতাব্দীতে ডাচ সংস্কৃতির বৈশিষ্ট্য হিসাবে সেই সাথে সম্পর্কিত এবং সংরক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি একটি সাধারণ জীবনকে উল্লেখ করেছেন। সরল জীবন, পোশাক এবং রাজনীতি, সামাজিক জীবনের রং এবং আধ্যাত্মিক মনোভাব থেকে শুরু করে একটি সমতল জাতির ভূমির উপস্থিতি এবং একটি সমৃদ্ধ বন ছাড়া এই শহরের কাঠামো বোঝা যায় না। এই জাতীয় গুণাবলী বাস্তবতার অনুভূতি থেকে উদ্ভূত হয়, যা বিশ্বকে এবং বিষয়গুলিকে বাস্তবতা হিসাবে গ্রহণ করে থাকে এবং সমস্ত কিছুর পরম অস্তিত্ব সম্পর্কে দৃঢ়প্রত্যয়ী।
এছাড়াও ডাচরা খুব সতর্ক ও যত্নবান, নিয়মতান্ত্রিক এবং কখনোই কোনো কাজ করে না। 19 শতকের শেষার্ধে যখন লিবারেল পার্টি গঠিত হয়েছিল, প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক চার্চ রাজনৈতিক দলগুলিকে সংগঠিত করেছিল এবং তারা লিবারেল পার্টি দ্বারা পরিচালিত পাবলিক শিক্ষার বিরুদ্ধে একটি ব্যক্তিগত স্কুল স্থাপন করেছিল। পূর্ণ ভর্তুকি আদায় হয়েছিল। 20 শতাব্দীতে যখন লিবারেল পার্টি হ্রাস পেয়েছিল এবং লেবার পার্টি ক্ষমতায় আসে, তখন ধর্মীয় দলগুলি এটিকে মোকাবেলায় শ্রমিক সংগঠন সংগঠিত করেছিল। ফলস্বরূপ ডাচ জনগণের সামাজিক জীবন, ধর্ম, রাজনীতি, সংস্কৃতি থেকে শুরু করে খেলাধুলা, সামাজিকরণ, সংবাদপত্র, রেডিও, টেলিভিশন সমস্ত ক্ষেত্রে উল্লেখভাবে সংগঠিত হয়েছিল। সুতরাং বেশিরভাগ নাগরিক প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক, নন ডোমিনেশনাল বা লেবার পার্টির একটি সাবকালচারের অন্তর্ভুক্ত। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রতিটি দলই একটি উন্মুক্ত জাতীয় লক্ষ্যকে, অন্যদিকে দেশের জাতীয়করণ, নগরায়ন, অভিন্ন মিডিয়া ছড়িয়ে দেওয়া, যুবকদের পরিচালনা ও সংযমের বিরোধিতা এবং গির্জা থেকে বিদায় নেওয়া ইত্যাদির ফলস্বরূপ ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী উল্লম্বভাবে বিভক্ত সমাজ বিপর্যস্ত হয়ে পড়েছে। ডাচ মানুষের জীবন শীতকালে বিভিন্নভাবে বিভক্ত, যেগুলি বাড়ির অভ্যন্তরে সীমাবদ্ধ, এবং গ্রীষ্মকাল যা বহিরঙ্গ জীবন উপভোগ করে। মার্চ মাসের শেষের দিকে বা এপ্রিলের শুরু থেকে বসন্ত অনুভূত হয় এবং মূলত এপ্রিলের শেষে রানীর জন্মদিনে এবং 5ই মে মুক্তি দিবসে টিউলিপস এবং হায়াসিন্থগুলি পুরো ফুল ফোটে, তবে বাতাসটি তখন শক্তিশালী। কোল্ড জুন থেকে আগস্ট রাত 10টা অবধি উজ্জ্বল এবং এটি সবচেয়ে উপভোগ্য মরশুম এবং একটি অবকাশের মরশুম। ডাচরা অবকাশ ভাতা অর্থাৎ একটি জাপানি বোনাস নেয় এবং 1 মাসের জন্য সমুদ্র বা বনে যায়, যা বিদেশ ভ্রমণ করে। গ্রীষ্ম শেষে দিন ছোট হয়ে গেলে একটি ছোট্ট পড়াশোনা আসে, একটি নতুন সেমিস্টার এবং সঙ্গীতের মরশুম শুরু হয় এবং একটি দীর্ঘ শীত আসে। ডিসেম্বর সেন্ট নিকোলাস ফেস্টিভ্যাল যখন ক্রিসমাস হবে, তখন সকাল 9টা অবধি অন্ধকার থাকবে, দুপুর 12টার পরে ম্লান হয় এবং দিনের বেলা মেঘলা থাকে। 2019 সালে আগস্টের 1 তারিখ মুখ ঢাকা বোরখা বা নিকাব পোশাক নিষিদ্ধ করে আইন অনুমোদন দেয় ডাচ সরকার। ফ্রান্স ও বেলজিয়ামে এই ধরনের বা আরও কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ডাচ আইনে গণপরিবহন এবং স্কুল, হাসপাতাল বা সরকারি বিভিন্ন ভবনের মতো পাবলিক স্থাপনায় মুখ ঢাকা পোশাক বোরখা বা নিকাব নিষিদ্ধ করেছে। তবে ফ্রান্স ও বেলজিয়ামে রাস্তাতেও বোরখা পরা না গেলেও নেদারল্যান্ডসে এই অনুমতি দেওয়া হয়েছে। সরকার বলছে জননিরাপত্তায় এমন নিষেধাজ্ঞার মূল কারণ ডানপন্থী দল পার্টি ফর ফ্রিডমের নেতা গার্ড ডিলার্স 14 বছর আগে এই দাবি তুলেছিলেন, তখন থেকে চলছিল এ নিয়ে বিতর্ক। মুখ ঢাকা থাকলে 150 থেকে 450 ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে ডাচ আইনে। ডাচ ন্যাশনাল পুলিশ কোর্স অবশ্য বলেছে গত 1 বছরে হাতে গোনা কয়েকজনকে এই আইনে জরিমানা করা হয়েছে। নেদারল্যান্ডসের ছবি অর্থাৎ ছবির মতো সাজানো একটি গ্রাম হল গিয়েথ্রুন গ্রাম, যে গ্রামে কোনো রাস্তা নেই, পুরোটাই ছবির মতো সাজানো একটা গ্রাম। এই গ্রামে সবচেয়ে জোরে যে শব্দগুলি আপনি শুনতে পাবেন তা হলো হাঁসের ডাক আর অন্যান্য পাখিদের কলকাকলি, আর কোনো শব্দ নেই। হালকা কুয়াশা মাখা শীত, কয়েক লক্ষ তারায় গিজগিজে তা আকাশ, সবুজ পাহাড়, বাগানে সুমিষ্ট ফুল,
রং বেরঙের নাম না জানা পাখি সবই রয়েছে। এই গ্রামের সকলেই জলপথ ব্যবহার করেন, নৌকোই করেই সকলের যাতায়াত। নেদারল্যান্ডসের এই গ্রামটি শিশু কোনো প্রাপ্তবয়স্কের কাছেও রূপকথার সামিল। অনেকেই গিয়েথ্রোনকে নেদারল্যান্ডসের ভেনিস বলে থাকেন। যারাই যান সে স্বপ্নের বিভোর হয়ে যান। পর্যটকদের ভাষায় সে এক স্বর্গীয় অনুভূতি যা বলে বোঝানো সম্ভব নয়। নেদারল্যান্ডসের এই ছোট্ট গ্রামটি পর্যটকদের অন্যতম আকর্ষণ। গ্রামটিতে জনসংকুল সাকল্যে 2600 জন। মজার ব্যাপার হলো এই গ্রামটি ঘুরে দেখতে হলে বোট ছাড়া কোনো উপায় নেই। আসলে জলে ঘেরা পুরো গ্রাম, রাস্তা বলতে ক্যানেল বা খাল, সেখানে ভাসে রং বেরঙের বোট। যে কোনো একটি বোটে উঠে পড়ুন, এরপর ঘুরে বেড়ান পুরো গ্রাম, কেউ বিরক্ত করবে না। ক্যানেলের ধারে ধারে ছোট ছোট কটেজ, গাছপালায় ঢাকা, প্রচুর পাখির ডাক, স্নিগ্ধ শুদ্ধ বাতাস, প্রাণ ভরে নিন অক্সিজেন। মজার কথাটি হলো গিয়েথুর্নে পোস্টমাস্টার চিঠিও বিলি করেন নৌকায় চেপে। কিভাবে যাবেন অ্যামস্টারডাম থেকে? গাড়ি পাওয়া যায় গিয়েথুন গ্রামে যাওয়ার, তারপর সবই নৌকো। অনেকেই ডে ট্যুর হিসেবে অ্যামস্টারডাম থেকে 1.5 থেকে 2 ঘন্টার পথ, অ্যামস্টারডাম থেকে বাসে করে এলম রোড চলে যেতে পারেন। ভাড়া পড়বে 3 থেকে 4 ইউরো। সেখান থেকে গিয়েথুন। শিক্ষার্থীরা নেদারল্যান্ডসে পড়াশোনা কেন পছন্দ করে তার কারণগুলি, নেদারল্যান্ডস প্রথম অইংরেজি দেশ যা কোর্স সরবরাহ করে বা প্রোগ্রাম ইংরেজি ভাষা শেখানো আন্তর্জাতিক ছাত্র যারা তাদের ভাষা জানে না এবং বোঝে না তাদের সুবিধার জন্য। নেদারল্যান্ডে শিক্ষামানের যে মান তা শীর্ষমানের এবং বিশ্বব্যাপী শিক্ষার সকল মান পূরণ করে। নেদারল্যান্ডস স্কুল থেকে ছাত্রদের দ্বারা প্রাপ্ত ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়। কিছু ইউরোপীয় দেশের তুলনায় নেদারল্যান্ডসে টিউশন ফি খুব বেশি নয় এবং বেশ সাশ্রয়ী হয়। নেদারল্যান্ডস শিক্ষা ব্যয়, নেদারল্যান্ডসে পড়াশোনার জন্য কত খরচ হয় সেটি হলো শিক্ষার্থীরা আবেদনের ফর্মটি তোলার আগে জিজ্ঞাসা করা প্রশ্নগুলির মধ্যে একটি। সাধারণত অন্যান্য উন্নত ইউরোপীয় দেশগুলির তুলনায় নেদারল্যান্ডসে টিউশন ফি বেশ সাশ্রয়ী। অন্যান্য পশ্চিম ইউরোপীয় অবস্থানের তুলনায় নেদারল্যান্ডসে থাকার ব্যয় তুলনামূলকভাবে কম। ইউরোপীয় ইউনিয়ন শিক্ষার্থীদের নেদারল্যান্ডসে শিক্ষাব্যবস্থায় প্রতি বছর প্রায় 1800 থেকে 4000 ইউরো এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে ফি প্রতি বছর প্রায় 6000 থেকে 20000 ইউরো। আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের নেদারল্যান্ডসের গড় শিক্ষার ফি নেদারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান, অ্যামস্টারডাম বিশ্ববিদ্যালয় প্রায় 12000 ইউরো, ম্যাস্টিডাট বিশ্ববিদ্যালয় 18000 থেকে 13000-এর মধ্যে, ডেলফোর্ট বিশ্ববিদ্যালয় 8400 থেকে 13000 ইউরোপের মধ্যে, ইউট্রেড বিশ্ববিদ্যালয় 6000 থেকে 11000 ইউরোর মধ্যে, এবং প্রযুক্তি আইডহোয়েন বিশ্ববিদ্যালয় 6700 থেকে 15000 ইউরোর মধ্যে, লিডিং ইউনিভার্সিটি 10000 থেকে 13500, স্যাক্সন ইউনিভার্সিটি নেদারল্যান্ডস নেয় 7800 থেকে 11000 ইউরো। এছাড়া টিলবার্গ বিশ্ববিদ্যালয় 7000 থেকে 14000 ইউরো ও ইউনিভার্সিটি অফ ট্রেন্ট 5800 থেকে 10300 ইউরো পর্যন্ত নিয়ে থাকেন। নেদারল্যান্ডে বসবাসের খরচ, পড়াশোনার সময়, নিজের এবং তাদের ব্যয় যত্ন নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় সংখ্যার প্রয়োজনীয়তা ও প্রয়োজনীয়তায় ব্যয় বিশ্বজুড়ে দেশগুলোর নিজস্ব অনুমানের পরিমাণ ও তারা জীবনযাত্রায় ব্যয় করে। নেদারল্যান্ডসে
জীবনযাত্রার ব্যয় প্রতি মাসে প্রায় 400 থেকে 1000 ইউরো হিসাবে অনুমান করা হয়, যা খাওয়া, ভাড়া, পরিবহন, বই ও অন্যদের যত্ন নিতে ব্যবহৃত হয়। আনুষ্ঠানিক নাম নেদারল্যান্ডস কিংডম বা কিংডম অফ নেদারল্যান্ডস। এলাকা প্রায় 40,15,000 কিমি, বিদেশি অঞ্চল বাদ দিয়ে। জনসংখ্যা প্রায় 168 মিলিয়ন 2014 সালের জনগণনা অনুযায়ী, বিদেশি অঞ্চল বাদ দিয়ে। মূলধন আমস্টারডাম। বাসিন্দারা বেশিরভাগই জার্মানিক ডাচ ভাষায় কথা বলেন। ধর্ম হল ক্যাথলিক 33%, প্রোটেস্ট্যান্ট 23% এবং অন্যান্যরা বাকি। ভাষা হল সরকারি ভাষা ডাচ। মুদ্রা হল ইউরো। ইউরো প্রধানমন্ত্রী হলেন রাজা উইলিয়াম আলেকজান্ডার ইউলি। 1947 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 2013 সাল পর্যন্ত তার সিংহাসন ছিল। সংবিধান 1814 সালে প্রতিষ্ঠিত। খাদ্য দ্বিগুণ পদ্ধতি সিনেট, ক্যাপাসিটি 75, বিধানসভা দ্বারা নির্বাচিত। 6 বছর অফিসে, অর্ধেক 3 বছরে পুনর্বিবেচনা করা হয়। এছাড়া হাউস 150 জন ব্যক্তি, কার্যকাল 4 বছর। মে মাসের 2011 সেনেট নির্বাচনের ফলাফল লিবারেল ডেমোক্রেটিক পার্টির 16 এবং লেবার পার্টির 14, ক্রিশ্চান ডেমোক্রেটিক পার্টির 11, লিবারেল পার্টির 10, সোশ্যালিস্ট পার্টির 4, গণতান্ত্রিক 66 থেকে 5 এবং সবুজ বামে 5 ইত্যাদি। তার জিডিপি হল 860 বিলিয়ন, মাথাপিছু জিডিপি 433 ইউরো। কৃষি, বন ও মৎস্যকর্মী অনুপাত 3.1% 2003 সালের গণনা অনুযায়ী। গড় জীবন প্রত্যাশা, মানুষ প্রায় 79 বছর পর্যন্ত বাঁচেন আর মহিলারা বাঁচেন 82 বছর বয়স পর্যন্ত। মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার হল -3.7%। শিক্ষার হার 100%। উত্তর পশ্চিম ইউরোপের কিংডম হল্যান্ড নেদারল্যান্ডসের বিন্যাস। নেদারল্যান্ডের একটি রাষ্ট্রের নাম আর নেদারল্যান্ড নিম্নভূমি, এর জন্য ব্যবহৃত রাজধানী শহর আমস্টারডাম, যার মধ্যে রয়েছে রয়্যাল প্রাসাদ, সরকারি সংস্থাগুলির অবস্থান, যেটি হলো হেগ নামে পরিচিত।